এটা দিয়ে আপনার রুটি টুটি খাইতে সেরকম লাগে। বারবিকিউ মাছে আপনার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় যদি আপনারা লেবু মাছের উপরে একটু দিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির একটা টেস্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। তো আজকে মূলত আমার বাসায় ভিডিও, এটা আমার খুব একটা পছন্দের খাবার, এই যে কোরাল মাছ, কোরালের বারবিকিউ, এটা বাসায় বানানো। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা পরোটা বা নান রুটি দিয়ে খেতে সেরকম লাগে। তো এগুলো সবই বাসায় বানানো। আর এই যে যে গ্রেভিটা দেখছেন, এটা হচ্ছে মাছ মেরিনেট করার সময় যে গ্রেভিটা থাকে, সেটাকে পরে আপনার মাছটা বারবিকিউ করার পরে এটাকে চুলায় জাল দিয়ে এরকম একটা গ্রেভি চলে আসে। এটা দিয়ে আপনার রুটি টুটি খাইতে সেরকম লাগে। বারবিকিউ মাছে আপনার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় যদি আপনারা লেবু মাছের উপরে একটু দিয়ে দেন এভাবে, তারপর রুটি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থির একটা টেস্ট। কোরাল মাছ, এটার ওজন ছিল মোটামুটি 400 গ্রাম। বারবিকিউ খাওয়ার জন্য 400 গ্রাম বা 500 গ্রাম বা সর্বোচ্চ 600 গ্রাম, এগুলোই ভালো হয়। এই যে দেখেন, এই কোরাল মাছে কোনো কাঁটা না থাকায় বারবিকিউ করার জন্য অনেক ভালো হয়। তেলাপিয়া মাছেরও হয়, তবে কোরালের টেস্ট সেই লেভেলের। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। লেবুটা দেওয়াতে টেস্টটা প্রায় দ্বিগুণ হয়ে গেছে আপনার এমনি মাছ। এ দেখি একদম ভালোভাবে কুক হয়েছে। মাছ এমনিতে আমার অনেক পছন্দ, এরকম দু একটা মাছ আমি একাই সাবার করতে পারি। এই যে দেখেন, আর কিছু লাগে না, এই মাছ, পরোটা আর গ্রেভি। এরকম একটা মাছ আপনারা যদি বাসায় বানিয়ে বারবিকিউ করে খান, আপনার খরচ পড়বে, খুব বেশি যদি পড়ে তাহলে 350 থেকে 400 টাকা। আর এই মাছে যদি আপনি ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যান, সেক্ষেত্রে আপনার মাছের বারবিকিউয়ের দামই পড়বে হয়তো 700 থেকে 800 টাকা, বা খুব কম হলে 600 টাকা। তাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল মূলত ভিডিও আজকের মতো। ভালো থাকেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমাদের জন্য দোয়া করেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।